বাবারে মা বাবা চোখ ছিল না গো কার সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা জ্বলে পুরো ছারখার করে দিল হ্যাঁ মা বাবা এমন ছেলে থেকে বিয়ে দিল আমার হার মাস সব খেয়ে নিল গো শেষ পর্যন্ত আমার চামড়া থাকবে আর কিছুই থাকবে না এই ওলাউটো পাল্লাই পড়বে জীবনটাই জ্বলে গেল ওলাউটো এ ঠান্ডায় দুনিয়া ঠান্ডা হচ্ছে বউ ঠান্ডা হচ্ছে না রে ভাই হ্যালো বউ এত গরম হয়েছে কি জন্য না না সেই সকালে বাজার গেয়েছি আর এতক্ষণে ঢুকছি ও এ রে কি বোম হয়ে গেছে রে আজকে আসু করলা উঠো কই গো দরজা খোলো কে রে ছোড়া আমি ও স্বামী আমাকে বলছে কে রে ছোড়া না না নেই ছেলে ঘষা দেখো ছোড়া লাই তোর মায়ের ধানের বুড়া কে রম ধরে কথা বলছে ও দরজা খোলো আমি আমি কে ভাই এ ভাই খাকি বলে কি রে না না মানুষ কে এমনি রেগে যায় আমাকে বলছে কে ভাই ভাই শোনো ভাই ভাই লাই আমি তোমার তাই এখন বাড়ি যাও তোমার দাদা সন্ধ্যাবেলায় থাকবে না সন্ধ্যাবেলায় ঘরে আমি একা থাকবো তখন বাড়ি আসবে এখন বাড়ি যাও ভাই সেই সন্ধ্যাবেলায় এসে আধার লিঙ্ক করে দেবো কি পাঁচিবে না রে দরজা খোল তো চামড়া মনে হয় গুদামে বিক্রি হবে আয় দরজা খোল দেখি কে এসেছে এই যদি কোনো পাড়ার ছেলে আসে তাকে জল মিষ্টি দিয়ে সঙ্গে সঙ্গে খাতির করব আর না মুন্নে কাল কুটে ওল্লা উঠো যদি হয় মুখে আমি কিছু বলবো না দরজাটা খুলবো চপং করে ধরবো ঘরে ভরবো দিচিত করে ফেলবো তার বুকে 10 কেজি কলাই ঘুরিয়ে 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 ভাঙবো তবেই আমার নাম হরিদাস হ্যাঁ ওর নাম হরিদাসী আমার নাম কালো খাসি তুই বাজিলি না রে দরজাটা খুলে দেখি আমি কি করে বুঝবো বললো কেন আমার বাবা আসবে না হারাম জাদা ছোট লোকের বংশ কে ছোট লোকের বংশ তোদের ছোট লোক লাই কেন
তোর মা? হ্যাঁ আমার মা। তোর মা? হ্যাঁ আমার মা। আর বলবো না তোর মায়ের খিটকালো কথা। আমনে বলবো না বললে হবে? তোর মা? হ্যাঁ আমার মা। আমাদের বাড়ি একদিন এলো। হ্যাঁ এলো। দিয়ে বলছে বাবা জামাই ভালো আছো? হ্যাঁ ভালোই তো কথা বলি। আমনে হ্যাঁ বোনি ভালো আছি। আমি বগেছে নাকি রে? একবার যদি দেখো দিদিমা আবার বারবার দেখতে মনে হয়, ওই জন্য আমার মা তেরে। তোর মা যখন তেরে নাম বই দেখতে লেগেছে, তোর মাকে ধরতে পারা বাদ দিয়ে একটা বার মুন্ডা কিনে দিস। আমাদের মেলা চলছে জামাই ছেলের মতো, তার কাছে খেতে চাইতে কি হয়েছে? সোনা মিষ্টি আনতো, আমার মায়ের কাছে খুচরো পয়সা ছিল না, সব নেড়া মাথা নোট। তোর মা নোটের ব্যবসা করেছি। এইবারে আমি বলো কি খাবেন? হ্যাঁ তা বলছে দাঁত নাই তো মুড়ি ভাত খেতে পাবো না, খিচুড়ি খাও। খিচুড়ি? হ্যাঁ খিচুড়ি। আচ্ছা আমার তাই হবে। আমি আবার চাল আনলাম, ডাল আনলাম, ওলকপি এনেছিলে? হ্যাঁ ওলকপি ফুলকপি সব দিয়েছি। আর ধনে পাতা দিতাম, কিন্তু আমার ধনে পাতা বেরোয় নাই। কেন, জল টল লেগেছিল? হ্যাঁ এবার কোনো ফসল বেরোইছে দেখছি না, জলে নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য ধনে পাতা চর্চা পাবো যে বেজই নাই আমার। আচ্ছা দিয়ে তোর মাকে এক বাটি দিলাম। তোর মা তো সহ করে টেনে নিলি। টেনে নিল? হ্যাঁ টানবে না কেন, তোর মায়ের তো চেক ভাল্ব নাই। সেইটা আবার কি গো? চেক ভাল্ব বুঝেই না, না সামনে দাঁত নাই। সেইটাই বললো একবারে টেনে নিলি। আমরা আর নেবেন না কিনি? সেটাও তো মেজে দিলি। খেয়ে দিয়ে বলছে বাবা আমার একবার পেট ভারী হয়ে গিয়েছে, মায়ের পেট টা একবার নমাস দশ মাস হয়ে গিয়েছে। আমরা এই যা শাশুড়ি আবার ছেলে হবে নাকি? নেই তোর মায়ের আবার প্যাঁক বেরোবে নাকি? আমি কি জানি আমার মায়ের আর প্যাঁক বেরোবে না গো, এটা আমার মায়ের ভুঁড়ি। ওরে ভুঁড়ি? হ্যাঁ। দিয়ে বলছে বাবা আমার সবাই জায়গা করে দাও। হ্যাঁ আমি আবার কি করলাম, ঘরের ভেতর শোয়াই দিলাম। আচ্ছা আমার বিরু মানুষ রাতে উঠতে পালিয়ে দিতে পারে। হ্যাঁ ওই জন্য আবার শেকল তুলে দিলাম। ভালো করেছো। তোর মা কি করেছে? কি করেছে? সেই রাত দুপুরে, হ্যাঁ সেই আড়াই তিন কেজি মাল, হ্যাঁ পেটের ছিল আপনার আনলোড করে দিয়ে। আনলোড মানে? আনলোড বুঝি না, না আনলোড বুঝি না, না তোর মা হেগে ফেলেছে। বুড়ি কইরেছে কি গো? হ্যাঁ জামাই বাড়িতে এসে হেগে ফেলেছে? এইবার কি করে দেখি, মান সম্মানের ব্যাপার। হ্যাঁ এখানে যদি বেরিয়ে যায় গায়ে লোকে বলবে কি? তাই তো, জামাই তো সকালবেলায় খিটকাল করে ফেলবে। হ্যাঁ এইবার কাপড় চোপড় সব খুললে টুললে হায়া ব্লাউজ খুললে, হ্যাঁ মাল ফেলবার চেষ্টা। আমি তো শেকল তুলে দিয়েছি। তাই তো, ও আর ফেলতে পারে নাই, জানলা দিয়ে ছড়িয়ে দিয়েছে। যেই ছড়িয়ে দিয়েছে জানলা দিকে না গিয়ে একবার সে ফ্যান ঘুরছিল, ফ্যানে লেগে গিয়েছে। সেই আড়াই তিন কেজি মাল পাতলা টল তৈলে, যত ফ্যান ঘুরে আর ঘর ময় একবারে ছিটে লেগে গিয়েছে। আমি গেই সকালবেলা চা বিস্কুট দুবো। কি দেখেছো? কি দেখেছো? সে বললা হবে। আ বললো কেন, কি দেখেছো? তোর মা ল্যাঙ্গ ধয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো। দেখছি গোটা গায়ে বসন্ত বেরিয়ে গিয়েছে। আরে আমার মায়ের গায়ে বসন্ত বেরিয়ে গেল রাতে? দাই কেন্দ্রে বসন্ত বেরিয়ে বলে। তাহলে? মুসুরি কলা হজম হয় নাই, গোটা গোটা হয়ে লেগে আছে। গোটা গায়ে বসন্ত বেরিয়ে গেছে।
ঠান্ডা রইলি বিটি আমার আগা সন্না আমার মায়ের বয়স হয়নি কত বয়স হয়েছে তারপরে এই দেখো একবার শীত করছে একবার গরম করছে তারপরে এই গরম খিচুড়ি খেয়েছে তারপর বদ হজম হয়ে গেছে তাই আমার মা হেগে ফেলল এ বদ হজম হয়ে গেছে অত খাবার দরকার কি আল্লাহ ওটা তোমাদের মতন বংশ আমাদের নয় তোমাদের তো মাতালের বংশ গো হ্যাঁ তোমাদের মাতালের বংশ ওর লাউটার বাপ ছিল মদ খাইয়ে খাইয়ে মরে গেল আর না মনে মদ খাইয়ে যেখানে সেখানে ল্যাংট হয়ে পড়ে রাখ আমি মদ খেয়ে পড়ে থাকি পড়ে থাকো না কে বললে কেন পাড়ার মেয়েগুলো সবাই বলছে না এবার সবার মেয়েগুলো বলছে হ্যাঁ মেয়েগুলো কোন অভদ্র বোধ কেন আমি যখন ল্যাংট হয়ে পড়ে আছি তখন সায়াটা খুলে ঢাকাটা দিয়ে এই ওর লাউটা এই বাসা পাড়ার মেয়ে করে তোমাকে যদি ছায়া খুলে ঢাকা দেবে ওদের নিচে উদ্দাম হয়ে যাবে না তারপরে উপকার করতে গেলে একা দুদম হবে তা ক্ষতি চাকি আছে তাই নাকি শোনো ঝগড়া করো না ও ঝগড়া করি না তোমাকে বিয়ে করে আমার জীবনে চলে গেল গো কোন সুখ পেলাম না গো চি 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 তাহলে কি করব বলো সুখ নাই কি সুখ আছে আমার সুখ না থাকে তুই কইছিস বল আমি চলে যাব কইছিস বল ও লাউটা আমি চলেই যাব কিন্তু তোমাকে বুড়ো হারে রান্না করে খাওয়াবে কি ওই কারণে যেতে পাচ্ছি না খাওয়া তোকে খাওয়াই যাবে না তুমি খাওয়া হ্যাঁ কি লাউটা কি খাবো জানবে তাই খাবো বাজার থেকে এনে দাও আমার বাড়িতে অভাব কি আছে অভাব নাই ও লাউটা চাল নাই ডাল নাই টাকা নাই পয়সা নাই কিছুই নাই গো যা অভাব তো নাই এইটাই তো অভাব ও লাউটা চাল নাই ডাল নাই টাকা নাই পয়সা নাই গায়ের ভেতরে সম্মান নাই লইলে আমার নাই কি রে তা মানুষ যদি ওই কথাই যদি না থাকলো তা মানুষ আছেটা কি হ্যাঁ দে বাজার করতে যাবতে টাকা দে দে কেন সেই যে দিলাম সেই 50 টাকা দিলাম যে সেই 50 টাকায় বাজার হবে বাজার করতে মানে আলু নিয়ে আসবে পেঁয়াজ নিয়ে আসবে বেগুন নিয়ে আসবে কি নেবে বেগুন পেঁয়াজ আলু মা কি পেঁয়াজ খেতে হবে না কেন আপেল ছেদ্ধ করে খা মাংস রান্না করব আপেল দিয়ে হে এটা পেঁয়াজের দাম জানিস কি দাম মা পেঁয়াজে পেঁয়াজের জন্য হ্যাঁ এখন কটা তুলসী কাঠের মালার দাম বেজে গিয়েছে তাই নাকি সবাই মালা লিয়ে লিয়েছে পেঁয়াজ খাবে না বলে হ্যাঁ পেঁয়াজ খাবে কি করে মালা হাত দেবার ভাগ নাই তো তাই নাকি পেঁয়াজে হাত দাও যা সোনাটা হাত দাও তাই তাই কিষান মান্ডির গাইছে কটা তো পেঁয়াজে হাত দিছে তাড়িয়ে চলে গিয়েছে বলছে শালা হাত দিই না পেঁয়াজে হাত দা যা বুমে হাত দা তাই তাই নাকি কটাম করে বাস্ত হয়ে যাবে আচ্ছা ওই ওই 50 টাকায় বাজার হবে না তাহলে কেন বললি কি নেই কেন হবে না গিন্নি রে এখন বাজার দরে লেগেছে রে আগুন আচ্ছা এখন বাজার দরে লেগেছে রে আগুন তাই নাকি 30 টাকা আলুর কেজি বাজে 20 টাকা বেগুন 20 টাকা বেগুন তাও কান্না খুঁজু তাই নাকি ঝোলা বেগুন পাবি না আচ্ছা এমনি বেকার আচ্ছা ওরে বাজার দরে লেগেছে রে আগুন গিন্নি বাজার দরে লেগেছে রে আগুন টাকা কেজি পেঁয়াজ শিকের উপর রান্না রে আজ 100 টাকা কেজি পেঁয়াজ শিকের উপর রান্না রে আজ আবার 20 টাকা কেজি রে ভাই হ্যাঁ 20 টাকা কেজি রে ভাই হ্যাঁ প্যাকেট করা টাটা নুন তাই নাকি এখন বাজার দরে লেগেছে রে আগুন গিন্নি বাজার দরে লেগেছে রে আগুন কুড়ি টাকা সর রসুন আদা 25 টাকা পচা আদা 20 টাকা সর রসুন আদা 25 টাকা পচা আদা আবার 30 টাকা চালের কেজি হ্যাঁ এখন 30 টাকা চালের কেজি তাই নাকি আমরা কি খাবো বলুন ভাই রে বাজার ধরে লেগে গেছে আগুন এখন বাজার ধরে লেগে গেছে আগুন শালা বাবু বাড়ি যাবে টাটকা ইলিশ ভেজে খাবে শালা বাবু বাড়ি যাবে টাটকা ইলিশ ভেজে খাবে
বাবা 70 টাকা সর্ষের তেল হ্যাঁ আমার মাথায় চাবলো খুন তাই নাকি ওরে বাজার দরে লেগেছে রে আগুন গিলি বাজার দরে লেগেছে রে আগুন অধীর মণ্ডল ভেবে বলে পড়েছো কি কপি কলে অধীর মণ্ডল ভেবে বলে পড়েছো কি কপি কলে যত ভাই দিন যাবে মালের দাম বাড়বে দ্বিগুণ তাই নাকি হাই রে বাজার দরে লেগেছে রে আগুন কিনি বাজার দরে লেগেছে রে আগুন বাজার যাইতে বলেই না পকেটে পয়সা নাই করি নাই তাহলে সংসার চলবে কি কইলে কি করে চলবে কাজ করতে হবে কি কাজ পুরুষ মানুষ খাটতে হবে তবে সংসার চলবে খাবে দাবে না নামনে চিত হয়ে শুয়ে থাকবে সংসার চলবে কাজ করতে গেছিলাম তো কি কাজ করতে গিয়েছিলে এই তো সাঁতরাতে হ্যাঁ কেদিন খানের বাড়ি তাই নাকি তুই কি কাজ করলে বজে কত মাইনে নিবি হ্যাঁ আমার মাইনে দূরে থাক খাইতে দিবি বাকি করে বল বলছি তুই কি খাবি আচ্ছা কি খাবি আমি সকালবেলায় যাব 3 কেজি চিনি চা খাব 3 কেজি চিনি চা এক বস্তা ভেরি গুড় 3 মুড়ি আচ্ছা খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে কাজ হবে না মাইনে লিয়ে বাড়ি ও লাউট তাহলে কেউ কাজে রাখবে সারা দিন খেয়েই যাবে খেয়েই যাবে তা কাজ করবে কখন এই তো আমার খাবার সময় তো দিতে হবে নাকি তুমি আমার খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে তা কাজ হবে কখন তুমি কাজ পারবে না ও কাজ পারবে না একটা কাজ কি কাজ করবে তুমি কি করা যাবে বল দেখি হ্যাঁ কি করা যাবে কি করা যায় কি করা শোনো তোমার বাবা যে মানে না খেতে পয়সা রোজগার করতে না খেতে পয়সা রোজগার করবে তা কাজ করলে হয় কি পার্টি করবে পার্টি পার্টি করলে পয়সা আছে পার্টি করলে পয়সা আছে বাপ রে কটা দেখ গা কি বাপ রে 3খানা ট্রাক্টর কিনে ভাই তাই নাকি বলপুরে বাড়ি তাই নাকি ওই ধল্লো ধল্লো পয়সা কম কইলে তাই ধল্লো কি কইছে না কি কইছে ধল্লো বাপ রে যে শালা লোন চাইতে দিতে টাকা লোন দিছে না লোমে ছেড়ে লিছে তাই নাকি নদীর বালি তো ওই লিয়ে লিলে সব তাই তো তুমি পার্টি করবে হ্যাঁ পার্টি করবে আল্লাহুট পার্টি করবে বিচার করতে পারবে তো মেয়ে ছেলেতে বিচার করতে পারবে তো হ্যাঁ বলো স্বামী ভাত দিছে না তা কি হয়েছে আমার ভাত খাও আল্লাহুট এ একটা বউকে ভাত দেওয়ার ক্ষমতা নাই আর মেয়ে ছেলেগুলো স্বামী ভাত দিছে না আমার ভাত খাও ও লাউটো তোমার ভাত আছে তা বটে এ কি করা যায় বল শোনো তোমার বাবা যা কাজ করতে তুমি তাই করবে কি কাজ তোমার বাবার শোনো 5টা গ্রামে 5টা লোকে তোমার নাম করতে তোমার বাবার আমার আমার তো নাম আছে কি নাম আছে তোমার বাসা পাড়ায় কি নাম আছে ক্যাম্পে ভরে কতদিন কি ক্যাম্পে ভরে কতদিন নাম আছে বলে ভরেছিল নিশ্চয় কোনো অন্যায় কাজ করেছিল তার জন্য ক্যাম্পে ভরে কতদিন আমি হ্যাঁ অন্যায় কি করেছি তাহলে ক্যাম্পে ভরেছিল কেন তোমাকে ওই যে পকেট মেরেছিলাম দাদি ও লাউট চুরি করে তো ধরে মারবে না তোমাকে তো ভব বললি বকটা হাত বই তো অন্যায় দিকে গেলি ও লাউট চাইয়া নেবে তো কি করা যায় বল দেখি শোনো তোমার বাবা বহু রূপী ডাকাতো এই গ্রামে গ্রামে সব গ্রামে দেখিয়ে বহু রূপী দেখিয়ে পয়সা রোজগার করতে তোমার বাবার কাজটাই তুমি করবে তুমি বহু রূপী ডাকাবে আমি হ্যাঁ বহু রূপী হ্যাঁ ওইসব জিনিস আর চলে না কেন চলে না দেখছি না এখন যেখানে সত্যবীর হচ্ছে একটা লোক নাই হ্যাঁ যেখানে দেখবি কীর্তন গান হচ্ছে একটা লোক নাই বাউল হচ্ছে লোক নাই হ্যাঁ ওইসব পুরনো জিনিস বাদ দিতে হবে নতুন কিছু দেখাইতে হবে তো নতুনই দেখাবে যেখানে দেখবি বুকি বুকি ডান্স হচ্ছে লোক মেলা হ্যাঁ তো ওইসব 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 চলে না এখন দেখি না বলান ভাদু হাবু পর দেখা এইসব চলে না নতুন কিছু দেখাইতে হবে ও লাউটা তুমি বহুরূপী নতুন করে দেখাবে আমি কি সাজবো কেন তুমি মা কাললি সাজবে হ্যাঁ দি ল্যাং থেকে দাঁড়িয়ে থাকবে আর তোর মা এসে ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবে ওরে মা কালী ও তাকে না গিনি তাহলে কি নতুন কিছু তো কাইতে হবে মানুষকে হ্যাঁ গো তাহলে আর একটা জিনিস সাজবে কি রে আগে তুমি হুন্ন সাজবে হ্যাঁ দে তোর মায়ের পেঁপে ভেঙে দে না আমি হুন্ন সাজি ও আগে তাহলে কি সাজা যায় বলো তো মুখ আমার পুরানো হবে না মা বুঙা পুরিয়ে দিবি কাজ করো এইবার মনে পড়েছে ভালো জিনিস শোনো তুমি একখানা আইবুড়ো মেয়ে সাজবে
কি বড় আই বুড়ো আই বুড়ো হ্যাঁ মেয়ে ছেলে ঠিক বলেছি বাসাপাড়া মেলা দেখতে গেলাম হ্যাঁ ছোড়াগোলা গান শুনবে মেলা দেখবি কোথা আই বড় মেয়ে যেখানে ছোড়াগোলার ভিড় সেই কেন আরে আমি আই বড় মেয়ে থাকবো হ্যাঁ হবে না চলো